খালেদা জিয়া ও রিজভির সুস্থতা কামনায় দোয়া মাহফিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে স্বাধীনতা ফোরাম। আজ বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতা ফোরাম সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মহানগর দক্ষিণ যুবদলের সহসাধারণ সম্পাদক সাঈদ হাসান মিন্টু, ছাত্রদলের সাবেক সহসভাপতি মামুন বিল্লা, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুদ্দিন তুহিন, স্বাধীনতা ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম আজিজুল ইসলাম, সহসভাপতি ইশতিয়াক আহমেদ বাবুল, ইলিয়াস হোসেন ও প্রমুখ। দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করতে খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। চলমান গণতান্ত্রিক আন্দোলনের সাহসী নেতা রুহুল কবির রিজভী আহমেদ সহ অনেকে এখন শারীরিকভাবে অসুস্থ। আমরা আল্লাহ তাআলার দরবারে বিএনপির সব অসুস্থ নেতাকর্মীর সুস্থতা কামনা করছি।